উদ্যান বিভাগের দুই কর্মীর বেতনে অন্য সংবাদকর্মী যারা ছিলেন তারা দাওয়া করে এক দুর্বৃত্তকে পাকড়াও করেন। আপনারা দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন, সাথে রয়েছে আমি বর্ণালী। শহর শিলচর তথা বিভিন্ন অঞ্চলে সংবাদপত্র প্রতিষ্ঠান ও বৈদ্যুতিন মাধ্যমে কর্মরত সকল সাংবাদিক এবং বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানালো শিলচর প্রেস ক্লাব। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে এক বিবৃতিতে জানিয়েছেন, ভোর রাতে মেহেরপুর বটরতল এলাকায় প্রেরণা ভারতী এবং বার্তালিপি পত্রিকার মুদ্রণ বিভাগে দুই কর্মী জহর রায়ের টিকন মিঠুন দাসকে দুর্বৃত্তরা আক্রমণ করে যেভাবে তাদের কাছ থেকে মোবাইল, টাকা সহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় সেটা অত্যন্ত উদ্বেগজনক এবং গভীর আশঙ্কার বিষয়। সেই সময় পেছনে থাকা অন্য সংবাদকর্মীরা এক দুর্বৃত্তকে ধরতে সক্ষম হওয়ার পরে পুলিশ কয়েকজনকে আটক করে। সাংবাদিক এবং অন্য কর্মীদের দিনরাত পেশাগত দায়িত্ব পালন করতে হয়, এই পরিস্থিতিতে সকলেরই চরম অনিরাপত্তা ভুগছেন। সম্প্রতিকালে শিলচর সহ জেলার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। ছিনতাইবাজরা বাড়িতে বাড়িতে ঢুকে মোবাইল ও নানা মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যাচ্ছে। অরাজকতা তৈরি হচ্ছে বহু ক্ষেত্রেই। এই পরিস্থিতিতে সর্বত্র পুলিশ টহল জোরদার করার দাবি জানিয়েছেন শিলচর প্রেস ক্লাব। চোর, ডাকাত, ছিনতাইবাজ দুর্বৃত্তদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর পদক্ষেপ গ্রহণ করে পাশাপাশি পুলিশ প্রশাসনকে সংবাদ সহ নাগরিক জীবনে যথাযথ নিরাপত্তা এবং আস্থার পরিবেশ গড়ে তুলতে হবে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। শহর শিলচর তথা এ অঞ্চলে সংবাদপত্র প্রতিষ্ঠান বৈদ্যুতিন মাধ্যমে কর্মরত সকল সাংবাদিক, অন্যান্য বিভাগের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা জোরালো দাবি উত্থাপন করছি। ভোর রাতে মেহেরপুর বটেরতল এলাকায় প্রেরণা ভারতী এবং বার্তালিপি পত্রিকার মুদ্রণ বিভাগের দুই কর্মী জহর রায় টিকন এবং মিঠুন দাসকে কিছু দুর্বৃত্ত আক্রমণ করে যেভাবে তাদের কাছ থেকে মোবাইল, টাকা সহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নিয়ে যায় সেটি অত্যন্ত উদ্বেগ এবং গভীর আশঙ্কার বিষয়। মুদ্রণ বিভাগের দুই কর্মীর পেছনে অন্য সংবাদকর্মী যারা ছিলেন তারা দাওয়া করে এক দুর্বৃত্তকে পাকড়াও করেন। অন্যদের পরে পুলিশ আটক করেছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু দেখা যাচ্ছে যে সাম্প্রতিককালে শহর শিলচরে এবং জেলার বিভিন্ন স্থানে আইনের শাসন ভেঙে পড়েছে এমন অভিযোগ প্রতিদিন পাওয়া যাচ্ছে। বিভিন্ন বাড়িতে ছিনতাইবাজরা ঢুকে মোবাইল সহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। রাস্তায় বেরোনোর পর নাগরিকরা দুর্বৃত্তদের হাতে নানাভাবে আক্রান্ত হচ্ছেন, জিনিস চিন্তাই হচ্ছে। তাই পুলিশ প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে এ অঞ্চলে সকল স্তরে সাংবাদিকদের নিরাপত্তা যেমন সুনিশ্চিত হয়, পাশাপাশি সর্বস্তরে নাগরিকের নিরাপত্তার পাশাপাশি যেভাবে চিন্তায় রাহাজানি বেড়ে গিয়েছে সেটিকে যাতে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায় এবং অভিযুক্তদের তাদের দ্রুত আটক করা হয়, পুলিশকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।